फ्रेंड्स माय डेली लाइफ स्टाइले तुम्हारे सकल के जाना अनेक 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 स्वागत आशा करी तुम्हारा सबाई अनेक भलो आज तुम्हारे पे हमें अनेक भाव आज तो चलो आज के चले आसी एक नतून भिडियो नहीं आज के कि देखो भाची तो आज के भाची तुम्हारे साथ एक नतून जिन शेयर करी से हलो गरम पड़े गए ये गरम समय अने के धरो कलेज ओपेन हो जाए और अने के जबर जो बहरे बड़ोते हैं तो কিভাবে আমরা সিম্পল মেকআপ করতে পারি। মেকআপ না করলে তো মেয়েদের হয় না, একটু সামান্য মেকআপ তো করতেই হয়। তো সিম্পল ভাবে পাঁচটা ছটা জিনিস আমি ইউজ করব, পাঁচটা ছটা জিনিস ইউজ করে কিভাবে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো অনেক দিন থেকে ভাবছিলাম একটা এরকম ভিডিও করি, হচ্ছিল না, তো ভাবছি আজকেই করি। তো চলো প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ক্লিন করে নিয়েছি। এবার তোমরা যে ময়েশ্চারাইজার যে যেমন ইউজ করো সে সেটা ইউজ করবে, কিন্তু আমি যেটা ইউজ করি এই যে এই মলমটা, এটা কিন্তু এক প্রকার মানে সানস্ক্রিমও বলতে পারো, সানস্ক্রিমেরও কাজ করবে আর ময়েশ্চারাইজারেরও কাজ করবে এটা। তো এটা আমি অল্প একটু মেখে নেব। এইটুকু দেখো আর এটা কেমন জেল জেল মতো। মাখা হয়ে গেছে, এবার আমি ইউজ করবো ফাউন্ডেশন। আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি যার যেমন স্কিনের সাথে যে যেটা ইউজ করো সেটা যে ইউজ করবে, আমার কাছে ল্যাকমি অ্যাবসোলুটের এই ফাউন্ডেশনটা আছে। ফাউন্ডেশনও অল্প নেব, একদম বেশি না। দেখো ফার্স্ট এইটুকু নিই, এইভাবে নিয়ে নিয়েছি। এটা এটা তুমি একটু হালকা যদি জল দাও, জল দিয়ে একটু ভালো করে মানে আঙুল দিয়ে একটু করে নাও তাহলেও ভালো হয়, কিন্তু ঠিক আছে আজকে আমি সেটা করবো না। তখন অল্প নিয়েছি তো নর্মাল দেখছি কি হয়। ব্লেন্ডারের সাহায্যে পুরো মুখে ব্লেন্ড করে নেব। এখানে একটা ছোট মিরর আছে, এইটা দেখে আমি ব্লেন্ড করব। আর এইভাবে মুখে ট্যাপ ট্যাপ এরকম করবে, এরকম ওপর নিচে এরকম এরকম করলে হবে না, কিন্তু এরকম হালকা হালকা ট্যাপ করতে হবে, তাহলে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। একটু আমি নিয়েছি, এই সাইডটা দিয়ে না, এই সাইডটা দিয়ে এই যে চোখের এই কোনায় এইগুলোতে দেবো।
কলাও দিয়ে নেবে। সুন্দরভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি আমার কাছে যে তোমার কম্প্যাক্টটা আছে পার্পলের, এই কম্প্যাক্টটা ইউজ করবো অল্প। কম্প্যাক্ট ইউজ করা হয়ে গেছে, এবার আইব্রোটা ঠিক করে নেব। দেখো এই আইব্রো পেন্সিলটা আমার কাছে আছে, এটা ইউজ করুন। আর তোমাদের তো দেখিয়েছি আমার আগের ভিডিও কী কী আমার মেকআপের কালেকশান কী কী আছে না আছে, তো তোমরা যদি কেউ দেখতে চাও সেখানে গিয়েও দেখতে পারো। আমার ভুলটা দেখো এমনি ভুলটা তোলা নেই, তার জন্য ঠিক আছে। আইব্রোটা আমার হয়ে গেছে, এবার আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে আই শ্যাডো। দেখো যেহেতু আমরা বাইরে দিনের বেলায় বেরোবো আর তখন হাই মেকআপ ভালো লাগে না, তার জন্য হালকা তোমরা ইউজ করতেও পারো নাও পারো, হালকা আই শ্যাডো আমি দেবো। আর যদি কারোর কাছে আই শ্যাডো না থাকে তাহলে পিঙ্ক লিপস্টিক বলো বা রেড কালারের লিপস্টিক বলো, আমার কাছে যখন ছিল না আই শ্যাডো আমি ওগুলো দিয়ে কাজ চালাতাম, তো এখন আছে তার জন্য নেব। দেখো এই কালারটা ইউজ করব, এটা হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেবে। ভালো করে না মোবাইলে বোঝা যাচ্ছে না, ছোট হয় না।
হালকা হালকা দিয়ে দিয়েছি, বেশি দেবো না। এবার আমি ইউজ করবো আইলাইনার, কিন্তু আমার আইলাইনারটা পাচ্ছি না। তো দেখো আইলাইনারটা আমি এখন খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আইলাইনার না থাকলেও হবে, কাজল ইউজ করতেও হবে। দেখি কাজল পারি কিনা ইউজ করতে। হালকা করে দিয়ে নিয়েছি আমি আইলাইনার, কাজল দিয়ে দিয়েছি। কাজল দিয়ে আমি অত ভালো পারি না, ঠিক আছে। যা পেলাম হাতের কাছে দিয়ে দিলাম। এবার আমি কাজল পরবো। আমার এখানে আর এখানে ছোটো আয়নাতে প্রবলেম হচ্ছে। তোমরা চাইলে আইলাইনার না দিয়ে শুধু কাজল ইউজ করতে পারো, আবার কেউ যদি চাও তাহলে কাজল পরে আইলাইনারটাও নাও দিতে পারো। দেখো আমি কিন্তু তেমন কোনো আইলাইনার দিইনি, একটু হালকা কাজল দিয়ে এ করে দিয়েছি। তখন যেহেতু তুমি বেশি মেকআপ করবে না, তার জন্য তোমার চোখটা একটু সুন্দর লাগলে ভালো লাগবে, ঠিক আছে। এবার আসি ঠোঁটে, লিপস্টিকে। ও সরি, মাস্কারা ইউজ করবো। এটাই তো আসল জিনিস না। আমার এই বড় আয়না না দেখে মেকআপ করলে না, আমার একদম আমি বুঝতে পারি না। ঠিক আছে, অল্প অল্পই দেবো, বেশি দেবো না। এরপর আমি ইউজ করবো লিপস্টিক। আর লিপস্টিক মানে বেশি রেড কালার, পিঙ্ক কালার এরকম টাইপের লিপস্টিক ইউজ করবো না, হালকা নিউড লিপস্টিক ইউজ করবো। তার কারণ দিনের বেলায় অত বেশি লিপস্টিক ভালো লাগবে না। আর আমার একটা লিপ লাইনার কিনতে হবে, এটা পুরো একদম শেষের পথে। দেখো এটা একদম ভালো হয় না। একটু লিপ লাইনার দিয়ে নিই। একদম দাগ দাগ করতে চায় না এগুলো। পুরো শেষ। আমার কাছে যে নিউড যে লিপস্টিকটা আছে, দেখো এটা হচ্ছে মেবলিনের, এই লিপস্টিকটা আমি ইউজ করবো। তাছাড়া আমার কাছে যা তিনটে চারটে লিপস্টিক আছে সবগুলোই মানে ভীষণ ডিপ ডিপ কালার।
আর এই লিপস্টিকগুলো না, নিউড লিপস্টিকগুলো পরলে খুব স্মার্ট লাগে, ভালো লাগে বেশ। তো হয়ে গেছে ফাইনালি আমার। এবার চুলটা দেখো, চুলটা তোমরা কে কেমন করবে সেটা যে যার একটা নিজের ব্যাপার, আর সব কিছু সাজার পরে চুলটাই আমাদের প্রবলেম করে দেয়, ঠিক আছে? তো আমার একটু এরকম হালকা ছেড়ে দিয়ে একটু এরকম করে রাখলে আমার মুখে ভালো লাগে, তো আমি এরকমই বাইরে বেরোনো টেরোনোর সময় এরকমভাবেই রাখি। তাছাড়া তুমি সেটা যদি না চাও, বাইরে অনেক ধুলো বালি অনেক কিছু নোংরাও তো থাকে, তার জন্য সেটা যদি না চাও চুলটা পুরো উঁচু করে একটা, যেমন দেখো দেখাচ্ছি এরকম এরকম উঁচু করে কিছু এরকম করেও বাঁধতে পারো, একটু সামনে একটু চুল টুল বের করে দিয়ে এরকম করে বাঁধলেও কিন্তু স্মার্ট লাগবে, ভালো লাগবে। এটা যার যার নিজের ব্যাপার, যে যেমন ভালো লাগে করবে। তো ফাইনালি আমার সামার মেকআপ লুক দেখো, যদি চাও তোমরা একটু লিপ গ্লসও দিতে পারো, ইউজ করতে পারো। আমি একটু হালকা দিয়ে দেখি কেমন লাগে। এই লিপ গ্লসটা আমার ভীষণ প্রিয়। দেখো ভালো লাগছে না? তো আমি আর কিছু ইউজ করবো না, আমি কোনো ব্লাশ, কি বলে ব্লাশ বলে না কি বলে, যাই হোক হ্যাঁ ব্লাশ, সরি, যেটা আমার কাছে আছে আমি ব্লাশটা তবু ইউজ করবো না। আর হচ্ছে আমার কাছে কোনো হাইলাইটার নেই, আর দিনের বেলায় অত হাইলাইটার কন্ট্রোলার এইসব এত কিছু করলে ভালো লাগবে না, সিম্পল লুক সিম্পলভাবেই ভালো লাগবে। তো আমার কাছে যেটা মনে হলো, আর তোমাদের কাছে যদি কারোর মানে এরকম, দেখো আমি কিন্তু আইশ্যাডোটা দিয়েছি হালকা, কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু যখন একটু হালকা দেখবে ঘাম মানে ঘাম ঘাম মতো হবে তখন আরও বেশি সুন্দর লাগবে এটা। তো কারোর কাছে যদি আইশ্যাডো না থাকে, পিঙ্ক লিপস্টিক বলো বা রেড কালার লিপস্টিক বলো, অল্প একটু নেবে হাতে করে নিয়ে এরকম মানে চোখের ওপরে ব্লেন্ড করে দেবে, আমি ওগুলোই করতাম আগে, তো এখন আমার কাছে আছে বলে তাই ইউজ করলাম। আর ব্যাস এটাই আমার লুক। এবার তোমরা বলবে কেমন লাগছে দেখো। আর একটা ছোট্ট টিপ করে নিই, আমার ফাইনালি মেকআপ লুক কমপ্লিট। এবার তোমাদের দাঁড়াও চুলটা ঠিক করে নিই, ব্যাস সিম্পল, বেশি হাই মেকআপও মানে বেশি হাই মেকআপ মানে রোদে বেরোলে বা বাইরে বেরোলে লোকে দেখলেও একটা কেমন বলে, নিজের কাছেও কেমন একটা বেমানান লাগে। তো এইভাবে তোমরা সামান্য 500-600 জিনিস ইউজ করে সিম্পলভাবে মেকআপ করে নিজেকে সুন্দর করে তুলতে পারো। আর এরকমভাবে মানে বাইরে বেরোলে বেশি লিপ দেখো, লিপস্টিকটাও সুন্দর লাগছে, নিউড লিপস্টিক, চোখটাও একটু সুন্দর লাগে, সব কিছু করেছি কিন্তু কিন্তু তার মধ্যে থেকেও বেশি হাই চড়া মেকআপ যেটাকে বলে ওরকম ভালো লাগে না দিনের বেলায়, আর এই গরমে তো একদমই ভালো লাগবে না। আর তোমরা ফাউন্ডেশন ইউজ করার পরে কম্প্যাক্টটা ইউজ করবে, তাহলে দেখবে মানে মেকআপটা ভালো থাকবে, অনেক সময়ই ভালো থাকবে, এরকম বাইরে গেলে বা রোদে গেলে যেমন গলে যায় না সেরকম সেই জিনিসটা হবে না, ভালো থাকবে অনেক সময়। তো ব্যাস এখন আমি তোমাদের জন্য নিজেকে একটু সাজিয়ে তুললাম, কিন্তু বাইরে বেরোনো আমার এখন হবে না, ঠিক
ঠিক আছে। আজকের আমার এই ভিডিওটা, মেকআপের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে এইভাবে তোমরা মেকআপ করে দেখবে, সত্যিই ভালো লাগবে, সুন্দর লাগবে। তো আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, আর অনেক 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 শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো ঠিক আছে, চলো আবার চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই অ্যান্ড লাভ ইউ। তারপর লিপস্টিক মুছে যাবে।